হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রাপা কাপুল ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পারভিন আজকে আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে কিভাবে আমি বার্গার তৈরি করি তো বার্গার বানানোর জন্য প্রথমে এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ব্রয়লার চিকেন নেওয়ার পর এটাকে একটু মেরিনেট করে নিয়েছি জাস্ট এখানে একটু আদা রসুনের পেস্ট কালো গোলমরিচের গুঁড়া অল্প একটু টেস্টিং সল্ট সয়া সস দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো তো দশ মিনিট পর আমি অল্প তেলের মধ্যে হচ্ছে এই বোনলেস চিকেনটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ এরপরেই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু হয়ে গিয়েছে আর এটা হতে বেশিক্ষণ সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর বার্গারের মানে মধ্যে তো মেয়নিস লাগে তো মেয়ানিস তৈরি করার জন্য এখানে প্রথমেই হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিলাম এরপর অল্প একটু দিয়ে দিলাম সরিষা আর এই রেসিপিটা হচ্ছে আপনাদের ভাইয়ার আপনাদের ভাইয়া সবসময় এভাবে মেয়নিস তৈরি করে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া পরিমাণ অনুযায়ী আর এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম দুই টুকরা পরিমাণ হচ্ছে রসুন আর এখন দিয়ে দিলাম হচ্ছে আমি পাউডার মিল্ক এক টেবিল চামচ আর এক টুকরা লেবুর রস দিয়ে দিলাম আর এই তো ব্লেন্ডারটা অলরেডি চালু দিয়ে দিয়েছে মানে সস তৈরি করার জন্য তো এখন অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে আর এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর একটা জিনিস স্কিপ করে গিয়েছে আমি এর মধ্যে হচ্ছে আমি টমেটো সস দিয়ে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছে আর মেয়নিসটা তৈরি হয়ে গিয়েছে বার্গারের তো বার্গার বানানোর জন্য মোটামুটি সব উপকরণ আমার রেডি আর খুবই সহজভাবে আজকে বার্গারটা আমি বানালাম কোনো মানে বাঁধাকপি বা পাতা এগুলো কোনো কিছুই দিব না জাস্ট চিকেন আর সয়া সস দিয়ে বার্গারটা তৈরি করে নিয়েছি অলরেডি আমি তিনটা তৈরি করে নিয়েছি এখন আমি আর একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই তো বার্গারের বান বানটা এইভাবে কেটে নিয়েছি কাটার পর আমি মেয়নিস দিয়ে দিলাম এরপর এইখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেনগুলো তো চিকেনগুলো দেওয়ার পর কিন্তু আমার তৈরি করা হয়ে গেলো বার্গার এভাবেও খাওয়া যেতে পারে আর আপনারা যদি ক্রিসপি করে খেতে চান তাহলে একটু হচ্ছে ওভেনে দিয়ে ক্রিসপি করে খেলে কিন্তু বেশি ভালো লাগে তো আমি হচ্ছে ওভেনে দিয়ে একটু ক্রিসপি করে নিয়েছিলাম এরপর আমরা খেয়েছিলাম তো যাই হোক আজকে কোনো বান্না আপনাদের মাঝে শেয়ার করব না জাস্ট বার্গার রেসিপিটা শেয়ার করলাম আর হচ্ছে আমি কিছু বাজার করে নিয়ে আসছি তো বাজারগুলো আমি কিভাবে গুছাই সেটাও আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো বার্গার বানানোর পর বিকেলবেলায় হচ্ছে আজকে বার্গার তৈরি করেছিলাম আর এই তো বার্গার খাওয়ার পর হচ্ছে আমি বারান্দায় চলে আসলাম বারান্দায় আসার পর আপনাদের মাঝে একটু আমার গাছগুলো শেয়ার করে দিচ্ছি আর গাছগুলো দেখতে আমার খুবই ভালো লাগে যেহেতু প্রায় এখন মানে বাগানের গাছগুলোতে অনেক ফুল ফুটে এর জন্য দেখতে ভালো লাগে তো আমি হচ্ছে কিছুক্ষণ একটু শ্যুট করে নিলাম আমার বারান্দার গাছগুলো আর রাতের বেলা হচ্ছে আমি বাজার করতে চলে গিয়েছিলাম আমি আর আপনাদের ভাইয়া দুজনে মিলে এরপর আর কোনো কিছু আপনাদের মাঝে শেয়ার করা হয়নি সন্ধ্যার পরে তো একেবারে সন্ধ্যার পরেই তো এখন আমরা বাজার করতে যাচ্ছি সরি এখন বাজার করতে যাচ্ছি না বাজার করে বাসার দিকে রওনা হয়েছি তো বাসায় আসার পর আপনাদের মাঝে শেয়ার করব কী কী কিনে নিয়ে আসলাম বাজার থেকে আর বাজার কিভাবে আমি গুছিয়ে রাখি সেটাও আপনাদের মাঝে আমি শেয়ার করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আর ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন এখন পর্যন্ত একটি লাইক দেননি তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো অলরেডি আমি বাজার করে বাসায় চলে আসছি কিছু সবজি নিয়ে আসছি প্রথমে আমি শশা বের করে নিলাম এরপর বের করলাম কাকরল। আর মাসাল্লাহ কাঁকরোলগুলোও আজকে খুবই ভালো পেয়েছি অনেক বড় বড় ছিল সাথে কিছু টমেটো নিয়ে আসছি আর এই ব্যাগটাতে আছে পটল আর হচ্ছে বেগুন এখানে দুই ধরনের বেগুন নিয়ে আসছি আর হচ্ছে কিছু লেবু নিয়ে আসছি তো সবজির মধ্যে হচ্ছে এগুলোই ছিল আর এই তো কয়েক ধরনের মাছ নিয়ে আসছি তো মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি আর আজকে বাজার থেকে জাস্ট এক পিস মাছ নিয়ে আসছি আমি আর এক পিস মাছের মানে ওজন ছিল এক কেজির ওপরে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব মাছের পিসটা কত বড় আপনারা দেখেই বুঝতে পারবেন অবশ্য ভিডিওতে এতটা বড় দেখা যায়নি তো আজকে মাছের মধ্যে নিয়ে আসছি হচ্ছে পোয়া মাছ এই তো তিনটা পোয়া মাছ হচ্ছে তিনশো টাকা নিয়েছে আর হচ্ছে দুইটা বল মাছ নিয়ে আসছি আর এই যে এক পিস মাছ এটা হচ্ছে কাতল মাছ আমার হাতে নিয়ে আমি দেখাচ্ছি যে মাছটা কত বড় এক কেজির উপরে ছিল মাছটা তো আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার কাছে তো খুবই ভালো লাগছিল এত বড় মাছের পিস দেখে আর এই তো মাছের সাথে হচ্ছে কিছু ওই যে বেলুন দিয়েছে মাছের বেলুন হচ্ছে আপনাদের ভাইয়ার খুবই পছন্দ বেলুন নাকি বালিশ কি বলে আমি জানি না আর এই তো এই থালটা দেখেই বুঝতে পাচ্ছেন। এই থালটা কিন্তু অনেক বড়ো তো এই থালের মধ্যে মাছটা রেখেছি আর এখানে এই তো কিছু কাচকি গুড়া নিয়ে আসছি এখানে হচ্ছে হাফ কেজি চিংড়ি মাছ নিয়ে আসলাম আর পুয়া মাছ বোয়াল মাছ আর সাথে ছিল এক পিস কাতল মাছ এগুলোই ছিল আজকে আমার মাছের বাজার আর সবজির বাজার তো মাছগুলো হচ্ছে আমি অফ ক্যামেরায় কেটে নিব আর কাটার পর কীভাবে আমি ফ্রিজে গুছিয়ে রাখি মাছগুলো সেটাও আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো অলরেডি আমি বোয়াল মাছটা কেটে এই তো বক্সে ভরে নিয়েছি পোয়া মাছটাও বক্সে ভরে নিয়েছি কাটার পর আর কাজকে গুঁড়া মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বক্সে রেখে দিয়েছি আর এই তো এখানে দেখতে পাচ্ছেন এক পিস মাছ থেকে কতগুলো পিস করে নিয়েছি আমি ছোট ছোটো পিস করে মানে কেটে নিয়েছি আর চিংড়ি মাছটা হচ্ছে কেটে রাখলাম না এভাবে করে একটা বক্সে রেখে দিব তো এখন এই তো এক কেজি ওজনের এক পিস মাছ থেকে অনেকগুলো পিস করে নিয়েছি এখন সেই পিসগুলো হচ্ছে আমি একটা বক্সে করে রেখে দিচ্ছি তো এখন বক্সের ঢাকনাগুলো আমি লাগিয়ে দিব তো এভাবে করেই কিন্তু আমি মানে ফ্রিজে মাছগুলো রেখে দিই বক্সে করে এতে করে ফ্রিজটা কিন্তু অর্গানাইজ হয়ে থাকে আর দেখতেও খুব ভালো লাগে তো এখন সবগুলো বক্সের আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এভাবেই ফ্রিজে মাছ মাংস মানে রেখে দেই জাস্ট কুরবানির মাংসগুলো বক্সে রাখতে পারিনি কারণ সেই মাংসগুলো একটু বড় বড় ব্যাগে ভরে রেখে দিয়েছিলাম একটু বেশি পরিমাণে এর জন্য আমি হচ্ছে ব্যাগে করেই হচ্ছে রেখে দিয়েছি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আমি ফ্রিজে কোরবানির মাংসটা রেখে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন কোরবানি মাংসগুলো এরকম প্যাকেট প্যাকেট করে পিছনের সাইডে রেখে দিয়েছি আর এখন হচ্ছে যে মাছ মাংসগুলো আমি সরি যে মাছগুলো কেটে রেখেছি সেগুলো ফ্রিজে এভাবে করে বক্সে করে অর্গানাইজ করে এখন রেখে দিব তো যারা এখন পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছেন একটি লাইক দেননি তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে একটি ক্লিক করে দিবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে আপনি চাইলেই আমার ব্লগ ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো এই তো ফ্রিজটা অর্গানাইজ হয়ে গেল আমার আমি মাছগুলো সুন্দর করে রেখে দিলাম আর ফ্রিজ থেকে হচ্ছে কিছু ফ্রোজেন করা নাগেটস বের করে নিলাম তো এই নাগেটসগুলো এখন বের করে আমি হচ্ছে ভেজে নিব সরি আমি ভাববো না আপনাদের ভাইয়া ভেজে নিবে যেহেতু আমি মাছগুলো কেটেছি এখন আমি গোসল করে নিব। গোসল করে করতে করতে আপনাদের ভাইয়া এগুলো ভেজে নিবে তো আমরা হচ্ছে এই তো নাগেটসগুলো খেয়ে নিব আর নাগেটসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আবারও একবার বলে দিলাম আর নাগেটসরা খুব সুন্দর করে ভেজে নিয়েছে আপনাদের ভাইয়া দেখতে পাচ্ছেন তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে